একজন গরীব মানুষের ঘটনা ওই গরীব ব্যক্তি রোজা রাখছে তার বিবি বাচ্চা রোজা রাখছে কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই ইফতার করাবে তার বিবিকে তার বাচ্চাকে পরিবারের যারা প্রধান আছে যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক তার মেজাজ ভালো থাকে না অন্তরে বড় কষ্ট থাকে আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না নিজকে অপরাধী মনে করে বাবা ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনীর বাড়ি যায় বলতেছে ভাই আমার কোনো টাকা না সম্বল নাই আমি রোজা রাখছি আমার বিবি বাচ্চারা রোজা রাখছি কিছু টাকা যদি ধার দিতাম বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম ধনী লোক ধার দিব দূরের কথা পাল্টা ধমক মেরে দিয়েছে বাবা ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে বাড়ির দিকে রওনা করছে রাস্তার মধ্যে একজন বিধর্মী লোকের সাথে দেখা ওই বিধর্মী বলে ভাই মুসলমান কেন রে তুমি কাঁদতেছ আমি কাঁদতেছি আমার বিবি রোজা রাখছে বাচ্চারা রোজা রাখছে আমি কিছু ইফতার করাবো আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম সে ধার দিব দূরের কথা পাল্টা ধমক পেয়ে দিয়েছি ই জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি বিধর্মী বলে ভাই অনুমতি যদি দিতাম আমি তোমাকে ধার দিব ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারি কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো ধনী লোকটা যে লোক ধার দেয় নাই রাতের বেলা ঘুমায় গেছে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মানুষ দৌড়তেছে পানি পানি মাতার কাছে সূর্য এসে গেছে মাতার মগজ তকবক করতেছে বাতের মারের মতো দৌড়তেছে ধনী বলে আমিও দৌড়তেছি দৌড়তেছি দৌড়তে দৌড়তে দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় একটা গেট আছে এখানের মধ্যে একটা দরজা আছে এখানের মধ্যে দারোয়ান আছে আমি বললাম আমার আর সহ্য হইতেছে না হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিংয়ে ঢুকতে দিবা না রে এই জান্নাতে আমাকে যেতে দিবা নেই দারোয়ান বলে না 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 ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে যে ইফতারির টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে ওই ধনী ঘুম থেকে উঠিয়া গরিবের বাড়ি যাইয়া বলে ভাই গতকালকে দাঁড় চেয়েছিলাম আমি দেই নাই আজকে দাঁড় দিতে আসছি আমাকে ধার নাও আমার বলে না না আমি ধার পেয়েছি আপনার ধার আমি নিব না কোত্থেকে নিয়েছ অমুক গ্রামের বিধর্মীর কাছ থেকে নিয়েছি ধনী বিধর্মীর বাড়ি যায় বলে আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি পরিশোধ করার জন্য আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি ওই বিধর্মী বলে না না এটার পরিশোধ আমার আল্লাহ করে আমি গরিব মানুষকে ইফতারের টাকা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইছি ঘুমের মধ্যে দেখি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে এটা দমনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের উপর শুধু নয় রে তোমাদের পূর্ববর্তীদের ওপর আমি দিয়েছি নতুন করে চাপায় দিই নাই এটা পূর্ব ছিল এখনও দিয়েছি আর রোজা দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো তাকওয়াবান হতে পারো চিল্লায় বলেন আল্লাহু আকবার এক নম্বর রোজা ফরজ করে দিয়েছেন ইমানদারের উপর আল্লাহু আকবার বলেন না বাবা দুই নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ইমানদাররা তোমাদের ওপর রোজা ফরজ করে দিয়েছি এরপর আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপর যে এইভাবে দিয়েছি তোমাদের ওপরও দিয়েছি কিন্তু পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল আমাদের মতন ছিল না সময়ের পার্থক্য ছিল সংখ্যায় পার্থক্য ছিল সংখ্যায় পার্থক্য ছিল সময়ের পার্থক্য ছিল কিন্তু রোজা দিয়ে একটা ইবাদত এটা আদম থেকে বাবা শুরু ছিল রে
সব নবীদের যুগে এটা একটি ইবাদত ছিল সুবহানাল্লাহ বলেন না আর ও প্রাণের বাবা জীব ও দুস্থ বুজুর্গরা আর রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে তাকওয়া কি জিনিস হযরত ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল রে ভাই উবাই তাকওয়া কি জিনিস উবাই বলেছিলেন ওমর কোন কাটা ভরা জঙ্গল দিয়ে তুমি কোনদিন গিয়েছো কিনা ওমর বললেন টি হ্যাঁ আমি কাটা ভরা জঙ্গল দিয়ে গিয়েছি কো যাওয়ার সময় কেমন করে যেতে হয় খুব সতর্ক হয়ে যেতে হয় খুব কাপড় চোপড়কে আটায় যেতে হয় সতর্ক হয়ে হাঁটতে হয় অসতর্ক হলে পায়ে কাটা ঢুকে যেতে পারে গায়ে লেগে যেতে পারে আটকা পড়ে যেতে পারে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার এই দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম কাটা ভরা জঙ্গল দিয়ে যেতে যেমন সতর্ক হয়ে যেতে হয় রে এই দুনিয়ায় তেমন সতর্ক হয়ে চলতে হয় বেনামাজি দ্বারা এটা হলো বেনামাজি নামাজ না পড়া এটা দুনিয়ার কাটা ভরা একটা জঙ্গল যারা বেরুজদার এরা এটা হলো বাবা একটা গুনাহ এটা হলো দুনিয়ার একটা কাটা ভরা জঙ্গল যে যতটা গুনাহ করছে ততটা কাটা ভরা জঙ্গলের কাটা আটকা পড়ছে কি পড়ছে আর ওই গুনাহ থেকে যারা বেঁচে গিয়েছে তারা তাকওয়া অর্জন করছে আল্লাহু আকবার বলে না আর রমজানের রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করবে বাবা রমজান মাসে বাবা রুহু আছে রোজার আবার বাবা দেহ আছে রোজার রুহু আছে রোজার দেহ আছে রোজার রুহু আছে রোজার দেহ আছে দেহ হলো বাবা দুই জিনিস বিরত থাকার নাম হলো দেহ মুখ আর লজ্জাস্থান মুখ আর লজ্জাস্থান দুই জিনিস যখন বিরত রাখবেন মুখকে যখন খাবার থেকে বন্ধ রাখবেন লজ্জাস্থান থেকে যখন সহবাস থেকে বন্ধ রাখবেন তখন আপনার রোজার দেহ হবে আর রোজা রাখার পরে বাবা গুনাহ মুক্ত যখন চলবা তখন তোমার রোজার রুহু এসে যাবে দেহ আছে রুহু নাই এই দেহের দাম নাই যখন রুহু ডুববে দেহের দাম বাড়বে ঠিক দুইটা বন্ধ করলা দেহ করলা ঠিক কিন্তু পাপ সারলা না রোজার দাম নাই কি নাই এই জন্য রুহুর রোজার দেহ লাগবে রুহও লাগবে কতক্ষণ ঠিক কিনা লাগবে কিনা প্রাণের বাবা দিরানি রোজা রাখিয়া দিনে নবী বলেন আমার কাছে দুই জিনিস যারা আমানত রাখতে পারবে জামানত রাখতে পারবে রে মুখ আর লজ্জাস্থান আমি রসুল্লাহ কথা দিলাম তার জান্নাতের জামিনদার হয়ে যাব রে জোরে বলে ও বাবা জি তার হালাল বিবি ঘরের মধ্যে আছি রে সহবাস করে নাই তার লজ্জাস্থান বিরত রাখছে হালাল খাবার ঘরের মধ্যে আছে খায় নাই মুখকে বন্ধ রাখছে যেই ব্যক্তি বলেন হালাল বিবি তার সহবাস করে নাই হালাল খাবার খায় নাই ওই ব্যক্তি কি হারাম খেতে পারে রোজা এমন তাকওয়াবান যে ব্যক্তি হালালই খায় না হারাম খাইব দূরের কথা রে রোজা এমন তাকে অর্জন করা যায় হালাল বিবি তার বিবির কাছে যায় না অন্য লোকের বিবির কাছে কেমনে যাবে রে এই ব্যক্তি হালাল বিবি যায় না এই ব্যক্তি আল্লাহর ভয় তো অন্য লোকের বিবির কাছে যাবেই না কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা কিন্তু ইডার পাপ খুব বাড়ছে আরেক বেটার বলুয়ে ভাগ্যে যা কথা না ই পাপ বাড়ছে কিনা আগে মানুষ কই তো মুখের ফুরি বাকছে কমাইছে খালি মুখের বউ বাকছে এটা হলো আমাদের কাপুরুষতার কারণে কথা বলেন ঠিক কিনা খবর নিয়ে দেখো আগের মুরব্বী দাদার বউ কলার বাকছে কো তোমার দেখালি বাগে আগের দাদা সারা ঠিক রাখছে এখন তুমি লাগাম সারা হয়ে গেছো ইসলামের উপর থাকতে হবে কথা বলেন ঠিক কিনা জামাই বাবু তখন বিদেশ বোন নামে অ্যাকাউন্ট হ্যাঁ মান নাই খবর বাফের নাই খবর টেকা জমাইছি ভিডিও মোবাইলে ফেসবুকে মারতে মারতে আরেকলারে হয় টেকা তো 20 লাখ জমাইছে হয়ে হলো বেটা ইয়া দেশে এখন আমও গেল চলাও গেল আমও গেল চালাও তুমি তো কর্তা নেতা বিবির হক বিবিকে দিবা মায়ের হক মাকে দিবা তোমার নেতৃত্বের অভাব শূন্যতার কারণে তুই অধপতন কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বাবা জীব এই গজবের ফেসবুক কত বাবার ইজ্জত গেল রে বাবা কত মায়ের সম্মান গেল কত লোকের বিবি গেল রে
কত বাবা ঘরে বসে গেল পথে বসে গেল ও বাবা জি ফেসবুক চালাও ঠিক অপব্যবহার করিও না যতটুক দরকার এতটুক চালায় রে এর বেশি ব্যবহার করিও না রে এটা জান প্রাণ হয়ে গেছে ফেসবুক যদি মোবাইল নেট না থাকে ফুলা মরে যাব তাল ধরে কথা হয় না মানে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে নেশায় না মদ খেলে যখন মানুষ মাতাল হয়ে যায় মোবাইল না ফেলে এক শ্রেণীর ফুলা ফান মাতাল হয়ে যায় কথা হয় না মদ খেলে মাতাল হয় না মানুষ ওই তিন এক ফুকুরের ফলে তিন মদকুর মদ খেয়ে মাতাল হয়েছি তে এক মদ করে খয় কয় ফুকুর যদি আগুন লাগে মাছ কই যে বলি তা আরেক মাতালে খ দেখস না কত বড় বট গাছ এটা তো টিজিবে সব আরেকটা রয়েছে না মাতাল এখন দূর যা বট গাছও মাছ উড়ে না বট গাছও তো গরু উঠে তাহলে কেমন মাতাল হয়েছে এক শ্রেণীর ফুলা ফান মোবাইল না ফেলে এমন মাতাল হয় না ঘর ভাঙব না দর ভাঙব না খারে ফিটিব স্টেশন তাকে তোমার তো মোবাইলে জিন্দিগি শেষ হওয়ার কথা না তোমার তো ইবাদত করতে করতে জিন্দিগি শেষ হওয়ার কথা কথা বলে না বাবাজি রমজান মাস কার জন্য রহমতের মাস কার জন্য গ্যাস্ট্রিকের মাস কার জন্য রহমতের মাস কার জন্য বাবা গ্যাস্ট্রিকের মাস বাট আরো তিন মাস আগে নিয়ত করছে রোজা রাখতো না গ্যাস্ট্রিক তোমার মতন লোক কেমনে রোজা রাখবো রে তুমি তো আল্লাহর উপর ভরসাই রাখো নাই তুমি ভরসা রাখতেছিল আল্লাহ কান্নাকাটি করতেছিল আল্লাহ রোজা রাখাইও হয়তো আল্লাহ তোকে সক্রাতির বিছানা থেকে উঠায় রোজা রাখাইতে পারে কে জোরে বলেন কে আরে প্রাণীর বাবাজি ও দুস্থ বুজুর করা কাল করেন ভালো করিয়া যেই ব্যক্তি রোজা রাখলো না রোজা রাখার নিয়ত করলো না বাবা সাহারিও খাইলো না রোজা রাখার জন্য সাহারিও খাইলো না বিনা কারণে সাহারিও খাইলো না রোজা রাখলো না ওই ব্যক্তির রোজার কোনো কাফফারা নাই কিন্তু যেই ব্যক্তি সাহারি খাইছে অর্ধেক দিন রোজা রাখছে যে বিনা কারণে ভাঙছে তার জন্য কাফফারা আছে কথা বুঝছেন না আপনারা যে বেটা সিহিরি খাইছে রোজা রাখছে যে বেটা খাইছে না রাখছো না ফাপ বেশি কম খা যেই বেটার একবারে খাইছো না রাখছে না এর ফাপ বেশি না নেই কিন্তু যে বেটার খাইছো না রাখছো না এর খাপ পারা নাই যে ব্যক্তি সিহিরি খাইছে রোজাও রাখছে বিনা কারণে দুপুরবেলা খাইছে এর কাপ পারা হলো ষাটটা রোজা রাখো কয়টা দুই মাস রোজা রাখুন কিন্তু যে লোকে সেইরিও খাইছে না রোজা রাখছে না এর কাফফারা নেই আল্লাহ রাসূল কোন এর হারা জীবন রোজা রাখলো কাফফারা হইতো এর মাফ নাই এর কি না মাফ নাই কারণ ওই লোকটা তো সেহরি খাইছে আল্লাহর ভয় করছে একটু সময় রাখছে কিছুই আল্লাহর ভয় করছে এই জন্য আল্লাহ কয় আমি কাফফারার ব্যবস্থা রাখছি ষাটটা ষাটটা রাখলে মাফ হবে আর যে আমার একটুও ভয় করে না সাহারিও খাইলো না একটু সময় রাখলো না এর কোনো কাফফা নাই হ্যাঁ হারা জীবন রোজা রাখলো মাফ নাই এটার কাফফারা আদায় হবে আমরা শুনি কিছু লোক আছে এরা কয় আল্লাহরই ডরে না বন্দারে ডরাইতে পারি কত বড় বেইমান টাটকা বেইমান কথা হয় ঠিক কিনা জোরে বলে এখন আল্লাহরে বলে ডরে না বন্দারে ডরাইতে তো গজব আইরে গজব দুঃস্থ বুজুর গরানি আরে বদর গাজীর মা ভনেরা ভালোভাবে শুনে না মুরব্বী বাবাজি যুবক বন্ধুরা একটা রোজা রাখলে রমজানের দশটা রোজার সব পাওয়া যাবে যারা বাবা এক মাস রোজা রাখবে তিনশো রোজা রাখার সব পাবে আর বাবা দীপ রমজান মাসের পরে হলো শাওয়াল মাস ওই শাওয়াল মাসে যারা ছয়টা রোজা রাখবে রে তারা বাবা ছয় দশে ষাটটা রোজা রাখার সব পাবে তারা রমজানের এক মাস রোজা আর হলো বাবা শাওয়াল মাসের ছয়টা মোট হলো ছত্রিশটা রোজা যারা ছত্রিশটা রোজা রাখবে তারা বাবা তিনশো ষাট রোজা রাখার সব পাবে আরবি গণনা মোতাবেক তিনশো ষাট দিনে বৎসর হয়ে যায় আরবি গণনা মোতাবেক তিনশো ষাট দিনে বৎসর হয় যেই ব্যক্তি ছত্রিশটা রোজা রাখবে তিনশো ষাটটা রোজা রাখার সব পাবে যেই ব্যক্তি তিনশো ষাটটা রোজা রাখার সব পেল দীর্ঘ এক বছর রোজা রাখার সব এত সুন্দর খবর পেয়ে সুবহানাল্লাহ হইতেন না ডরাইন না তো আপনারা ডরাই অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না আর এখান থেকে আওয়াজ দিলে বাড়িতে উনা যাইব না নে বহু তোমার যে ব্যাগ বাড়ছি হালি তোমারই আওয়াজ হল না এই জন্য বেটা বোর্ড ডরে হয় না এরম আছে না তো আপনারা সোনার কাঠে মানুষ তো ওই ডর তাহার কথা না কন্যা সুবহানাল্লাহ আরো জোরে
বুঝা গেছে জাতি ঘুমাইছে না সোজা গেছে কারণ বোধটা আছে ওই একটা হইলে আটটা খাওয়ায় আমি কিশোরগঞ্জে এক দরবার আরো দশ বছর আগে নয় দশ বছর আগে রাত তিনটা দিছিলাম আরে তো উঠতে আমি খতা করে দিয়ে কেউ ঘুমো কেউ মানে চাদর দিয়ে ঘুরে ঘুমাইছি আমি কইলাম কে কে জাহান নামে যেতে চান হাত ওঠান একবারে ওইটা হুজুর আমি আছি কি কয় হ্যাঁ আছে আগলে কো কই যাইতে কো জান্নাত যাইতে হবে কৌদুর তো দুযোগের কথা কইছে কো আমি কো কইতে পারি এলে হুশ আছে সবাই সজাগ আছে মারহা বলেন না জোরে বলে দরুদ পড়েন সাল্লাল্লাহ আলা জোরে সাল্লাল্লাহ আলা হাজি হার খারাপ লাগতেছে নাকি আর কিছুক্ষণ কইমু নি কইলাই নাকি তা হো কারণ খুব মায়া করে দাওয়াত করছে আমার এই বাচ্চু ভাই মানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে যে আমি আইতাম শেষ মতো আজকে রমজান আমার খালি নাই দেখে আবদার রাখতে আজকে প্রথম দিন দিছি তখন কোন ঠিক আছে ইডিটি বালা যাই হোক আসছি তারপর যেহেতু এসে গেছি আপনারা সজাগ আছেন আর কিছুক্ষণ খই আমার প্রাণের বাবা জিনারে অদুস্থ বুজুর গরম যারা ছত্রিশটা রোজা রাখবি দীর্ঘ এক বছর রোজা রাখার সব পাবে গো যেই বছর থেকে রোজা তোমার উপর আমার উপর পরজ হয়েছিল ওই বছর থেকে যদি রাখা শুরু করে দি মিনতে কালের বছর পর্যন্ত যদি রাখি মিজানের পাল্লায় কিয়ামতের দিন দেখবারে বাবাজি তোমার সারা জীবন রোজা রাখার সব পাবে রে সারা জীবন রোজা রাখার সব পাইব সুবহানাল্লাহ কন্যা রোজা রাখছে কয়টা ছত্রিশটা আমল নামায় সারা জীবন রোজা রাখার সব আরো জোরে কো তাহলে রোজারা রাখবো আমরা নাকি তা হোক রাখমনি এক ইমাম সব গেছিল একবারের বাড়ি দাওয়াত খাইত ইফতারি দাওয়াত কের দাওয়াত ইফতারে গিয়া কয় ভাই সাহ ইফতার দিয়ে করতাম তুমি রোজা রাখো নি ইয়া কই ঠিকই তখন আমার ওয়াইফ রিজি গিয়ে দেখুন জীবনে নিয়ে একটা রোজা আমার ভাঙাইতে পারছে জীবনে একটা রোজা আমার ভাঙাইতে পারছে এবার বড় জিগায় কিতা খবর আপনার স্বামীরই কয় জীবনও নাকি একটা রোজা ভাঙাইতে পারছো না কজুর দুঃখের কথা কি কমু তাই কথা রাখলেন আমি ভাঙাইতে ও তার জীবনে একটা রোজা রাখছই না আমি ভাঙাইতে রাখলেন ভাঙ্গানোর প্রশ্ন আসত এখন বউরে কে তুমি রাখো নি খাইমু দে ব ক আমি ওজোর আগা মাথায় রাখি মহিলা মহিলা জিত থাকে না পাশে করে মহিলা কয় কজোর বুচুন নি আগা মাথা গীতা কেন ফইলে একটা রাখে শেষে আরেকটা রাখে মামলত মাঝখানে ফাঁক না এরকম রোজাদার আছে প্রথম তারা বিদ গেছে আর খবর নাই সাতাশের রাত যাইব এরপরে খালি বন্ধ বন্ধ ঘুরে আর দোকানে আড্ডা মারে আছে না ডিগবাজি করে ডিগবাজি ডিগবাজ জান্নাত যাবে যাবে আমার প্রাণের বাবা জিনারে ও বাবা জি মানুষ শয়তান জিন শয়তান লাগছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান বাবাজি আজান দিলে জিন শয়তান বাগে মানুষ শয়তান বাগে নারী তবে বাবাজি দুই এগারো মাস মানুষ শয়তান চিনা যায় না রমজান মাসে মানুষ শয়তান চিনা যায় এগারো মাস জিন শয়তান সারা থাকে রমজান মাসে জিন শয়তান আটকা থাকে মানুষ শয়তান চালু থাকে যে রমজান মাসও যারা শয়তানি করে এরাই অরিজিনাল মানুষ শয়তান চিনে রাখবেন গাঁত কেটা মানুষ শয়তান জিন শয়তান চিনবেন না আপনারা দেখে রাখবেন যারা রোজারে বাঙ্গে মনে করবেন ইবলিস আর দুকা দেয় না এবার ইবলিস আল্লাহ বাইন্দে লিছে হে নিজে একটা ইবলিস হতা হলা আছে কি না রে প্রাণের বাবা জিরানে ও দুস্থ বুজুর গরা রোজা রাখলে বাবা রোজা রাখলে ডাক্তার বলতেছি বিজ্ঞান বলতেছি পেটের ময়লা নিরসন হয়ে যায় প্লেট ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মানুষের দেহের স্বাস্থ্যের বড় উপকার হয় একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার
আর অনেক মানুষ আছে বাবা সাহরি খায় দুই ঘন্টা আগে খায়া ঘুমায় তাকে এমন করবেন না ইফতার দেখা যায় বাবা আর আধা ঘন্টা পরে করে এমন হবেন না নবী বলেন সাহরি খাইবে একদম শেষ টাইম ইফতার করবে একদম ফার্স্ট টাইম পাঁচ বলতে বাবা সাহরি ইফতারের সময় হয়ে গেলে আর দেরি করবেন না রোজা ভেঙে ফেলবেন লম্বা করবেন না রোজাকে আর সাহরি আগে খেয়ে রোজাকে বাড়াবেন না একদম শেষ টাইমে বাবা সাহরি খাবেন শেষ টাইমে সাহরি খাওয়া কি সুন্নত সাহরি খাওয়া কি সুন্নত একদম শেষ টাইমে সাহরি খেয়ে উযু বানাইয়া মসজিদে নামাজ পড়তে যাবেন রাজি আছি যাবেন নি বেটা বারোটার পরে গিয়ে খাইয়া ঘুমাইছে রোজা রেখে নিছে কথা হয় না জোরে বলে আবার দিনের বারোটা মাথা করো খারে মারবো খারে ধরবো কোনো স্টিসি নাই বহু মাইতো না আমরা তাই রোজার সময় গরম তাহলে আছে কি না তাইলে ইমান ঠান্ডা তো ওই জন্য মাথা গরম যদি ইমান গরম থাকতো মাথা ঠান্ডা থাকতো কথা খোনা প্রাণের বাবাজি রে বাবাজি আমি সমাজ কালচারের কথা বলতেছি সমাজ কালচারের কথা তুলে না ধরলে হবে না তুলে ধরে ধরে দেখাই দিতে হবে এটা রং এটা রাইট এটা রং এটা রাইট আলে মোলামে এসেছি আল্লাহর নবী এসেছিলেন সমাজ পরিবর্তন করার জন্য দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আমি বাবা মধুর মধুর কথা বলে চলে গেলে তুমি হয়তো আটকা পড়ে যেতে পারো এই জন্য সমাজের কালচার সহ বলতেছি মুসা নবীর কিচ্ছু আমি জানি নূহ নবীর কিচ্ছু আমি খারাপ জানি না তবে বাবাজি দরকারি কথা আমি বেশি বলি নূহ নবীর কিচ্ছু আমি জানি মুসা নবীর কিচ্ছু ভালো জানি কিন্তু দরকারি কথা একটু কই মানুষকে মানুষের ক্যারেক্টার লুজ হয়ে গেছে চরিত্র খারাপ হয়ে গেছে কথা কানা রমজান মাসে রোজা রাখিয়া এক শ্রেণীর মা বোনেরা যুবক বন্ধুরা টিভি দেখবে বাবা গান দেখবে যাত্রা দেখবে সিনেমা দেখবে বাবা রোজা রাখছে ফুলের মুখে দেখে ফুলের মুখে বসিয়া রাস্তার মধ্যে বসিয়া ইয়ারফোন লাগাইয়া বেড়া গান শুনে কথা কন ঠিক কিনা গান শুনতেছে রে এই যে গান শোনা হারাম এটা তার খবর নাই রোজা রাখিয়া গান শুনতেছে বাবা গান শুনতেছে নবী বলেন যারা গান শুনিয়া কানকে বলল কানকে তারা ঘান দিয়া ভরপুর করল হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না রে হাসরের ময়দানে হাটকাল হয়ে যাবে তার রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র বাজনা হলো দাজ্জালের হাতিয়ার গান হলো শয়তানের মন্ত্র বাজনা হলো দাজ্জালের হাতিয়ার যারা গান বাজনা করল তারা দাজ্জালের সঙ্গ হলো রে বাবাজি গান শুনিয়া কানের মধ্যে উনিশটা ছিদ্র আছে বাবা কানের মধ্যে উনিশটা ছিদ্র আছে বাবা গান শুনে বাবা একই ছিদ্র দিয়া কারো আবার আজান ভালো লাগে ওই ব্যক্তির আবার গান ভালো লাগে তেলাওয়াতও ভালো লাগে ওয়াজও ভালো লাগে যাত্রাও ভালো লাগে মনে করবেন সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে পারেন নাই যেদিন তোমার গান বাবাজি কান যখন গানের আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে গুনার আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে তখন বুঝতে পারবা তোমার কান আল্লাহর নামে গেছে এই কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে যেদিন দেখবা বাবা তোমার কানে আজান শুনতে বেশি পছন্দ করে আল্লাহর কালাম শুনতে পছন্দ করে রে তেলাওয়াত শুনতে পছন্দ করে তখন মনে করবা ওই কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে গেছে আল্লাহর কুদরতি কানের ব্যাখ্যা হইল ওই কান আল্লাহ বেজার হইব এমন কিছু পছন্দ করে না শুনতে বহুত লোক আছে বেড়ায় খানের মধ্যে নাকি তুলা দেলা আছে কি না এক বেটা কইছিল কয় মোল্লার যন্ত্রণা ভালো লাগে না বিচার দিছে কয় ফজরে পরে মোল্লা খালি মক্তবের ডাকে বাচ্চা করতে রে এর যন্ত্রণা তার যুদ্ধ করতে পারে না কে তো করতে পারে না কত বড় নামাজি হে কি ক মোল্লা বেটা সকালবেলা একটা মাইক ছেড়ে দে যন্ত্রণা তার যুদ্ধ করতে আয় রে ফরেজগার রে আমার ফরেজগার এরকম ভরে গেছে আগাছা কথা বলেন ঠিক কি না দোস্ত বুজুর্গ ও বাবাজি ইফতার করাবেন মানুষকে ইফতার করাবেন যারা বাবা রোজা রাখতে পারবেন একদম মনুষ্য হয়ে গেছে তার জ্ঞান নাই হুশ নাই খাবার খাওয়ার যোগ্যতা নাই
এমন যদি কেউ তাকে বাবা মনে করেন আর রাখতেও পারবে না তার জন্য কিভাবে কাফফারা দিবেন একজন মিসকিনকে বাবা সাহরি আর ইফতার খাওয়ায় দিবেন কি খাওয়াবে সাহরি আর ইফতার কিন্তু আপনি সুখে আছেন বেটা আমার টাকা আছে মিসকিন আর এই মিসকিনকে সাহরি আর ইফতার খাওয়ায় দেব কাম হবে এটা হবে না এটা সান নাই কিন্তু একজন বয়স্ক মানুষ যার খাওয়ার যোগ্যতা নাই বসার যোগ্যতা নাই কথার যোগ্যতা নাই মেধাও নাই রাখার মতো ইবাদত করার মতো এমন ব্যক্তির জন্য এটা কাফফারা কোন কোন জ্ঞানওয়ালা সুস্থ মানুষের জন্য এই কাফফারা কথা বলেন ঠিক কি না বাবা দিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া ইফতারের দাওয়াত দিবেন বাবা ইফতার করাবেন গরিব মানুষের খবর রাখবেন গরিব এখন মানুষ ধনী লোকরে ধনী দাওয়াত দেয় গরিবরে কেউ দাওয়াত দেয় না রে মানুষ তেলের মাথায় তেল দেয় যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে বাবাজি ইফতার করাবেন গরিব মানুষ কি ইফতার করাবেন গরিব যারা এতিম মিসকিন আছে তাদেরকে ইফতারের দাওয়াত দিবেন বউ বাবাজি যদি দিতে পারেন আমার দিনের নবী খুশি হয়ে যাবে কিতাবের মধ্যে এনেছে একজন গরিব মানুষের ঘটনা ওই গরিব ব্যক্তি রোজা রাখছি তার বিবি বাচ্চা রোজা রাখছি কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই ইফতার করাবে তার বিবিকে তার বাচ্চাকে পরিবারের যারা প্রধান আছে যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক তার মেজাজ ভালো থাকে না অন্তরে বড় কষ্ট থাকে আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না নিজকে অপরাধী মনে করে বাবা ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনীর বাড়ি যায় বলতেছে ভাই আমার কোনো টাকা না সম্বল নাই আমি রোজা রাখছি আমার বিবি বাচ্চারা রোজা রাখছি কিছু টাকা যদি ধার দিতাম বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম ধনী লোক ধার দিব দূরের কথা পাল্টা ধমক মেরে দিয়েছে বাবা ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে বাড়ির দিকে রওনা করছে রাস্তার মধ্যে একজন বিধর্মী লোকের সাথে দেখা ওই বিধর্মী বলে ভাই মুসলমান কেন রে তুমি কাঁদতেছ আমি কাঁদতেছি আমার বিবি রোজা রাখছে বাচ্চারা রোজা রাখছে আমি কিছু ইফতার করাবো আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম সে ধার দিব দূরের কথা পাল্টা ধমক পেয়ে দিয়েছি ই জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি বিধর্মী বলে ভাই অনুমতি যদি দিতাম আমি তোমাকে ধার দিব ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারি কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো ধনী লোকটা যে লোক ধার দেয় নাই রাতের বেলা ঘুমায় গেছে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মানুষ দৌড়তেছে পানি পানি মাতার কাছে সূর্য এসে গেছে মাতার মগজ তকবক করতেছে বাতের মারের মতো দৌড়তেছে ধনী বলে আমিও দৌড়তেছি দৌড়তেছি দৌড়তে দৌড়তে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় একটা গেট আছে এখানের মধ্যে একটা দরজা আছে এখানের মধ্যে দারোয়ান আছে আমি বললাম আমার আর সহ্য হইতেছে না হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিংয়ে ঢুকতে দিবা না রে এই জান্নাতে আমাকে যেতে দিবা নেই দারোয়ান বলে না 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 ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে যে ইফতারির টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে ওই ধনী ঘুম থেকে উঠিয়া গরিবের বাড়ি যাইয়া বলে ভাই গতকালকে দাঁড় চেয়েছিলাম আমি দেই নাই আজকে দাঁড় দিতে আসছি আমাকে দাঁড় নাও আমার বলে না না আমি দাঁড় পেয়েছি আপনারা ধার আমি নিব না কোত্থেকে নিয়েছ অমুক গ্রামের বিধর্মীর কাছ থেকে নিয়েছি ধনী বিধর্মীর বাড়ি যায় বলে আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি পরিশোধ করার জন্য আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি ওই বিধর্মী বলে না না এটার পরিশোধ আমার আল্লাহ করে আমি গরিব মানুষকে ইফতারের টাকা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইছি
ঘুমের মধ্যে দেখি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে নবীজি বলে আরে আমার গরীব উম্মতকে তুই এত বড় মায়া করছো আর তুই জাহান্নামে যেতে পারছ না আমি নবী হাত বাড়ায় দিলাম দ্বীনের কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবি আমার নবী সময় জান্নাতটা আমার দেখাইছে আল্লাহ আমাকে টাকার বিনিময় জান্নাত দান করে দিয়েছে এই জন্য বাবাজি নিজে ইফতার করবেন অন্যদের ইফতারের খবর নেবেন নিজে আল্লাহ টাকা দিয়েছে একটু চেষ্টা করেন অন্য লোককে ইফতারি করানোর জন্য দ্বীনের নবী বলেন নিজে খাইলো পাড়া প্রতিবেশীর খবর রাখলো না পাড়া প্রতিবেশীর খবর রাখলো না নবী তিনবার বলেন ওই লোক মুমিন না মুমিন না মুমিন না নবী বলেন তুমি যত বড় ফেরেশতাগার হও পাড়া প্রতিবেশীর খবর রাখছো না তুমি মুমিন না রে ও মুমিন খুঁজ খবর রাখতে হবে রে মিলে মিশে চলতে হবে মিলে মিশে খাইতে হবে রে জেনে রাখো রে যারা রোজা রাখছো হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে আমার আল্লাহ বলবেন যারা রোজা রাখছে ওরে ফেরেশতারা আমার বান্দা মন্দি রোজা রাখতে রাখতে কলিজা পড়ে গেছে রে সারা জীবন রোজা রাখছে আমার বান্দা বান্দি আমি আগেই বলেছি 36টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব হবে আল্লাহ সেদিন ধরে নিবে বান্দা এখনো রোজা আল্লাহ বলবেন রোজা রাখতে রাখতে আমার বান্দা বান্দি কলিজা পড়ায় দিছে আমি আর সূর্যের তাপ লাগাইব না এ রোজাদারেরা তোদের জন্য আমার আরশের ছায়া আছে তোমরা সবাই হাঁটিয়া হাঁটিয়া আমার আরশের নিচে অবস্থান করো রে আল্লাহু আকবার বলে না যারা রোজা রাখে নাই তারা বলবে আমরাও চলে যাব হাঁটিয়া কিন্তু তারা যেতে পারবে না বেরোজগাররা বাবা তাদের পা মাটি ধরে রাখবে তারা এক ইঞ্চিও নড়াচড়া করতে পারবে না হাসর দিন বেইজ্জতি হবে তারা বেইজ্জতি হবে সবার সামনে বেইজ্জতি হবে আর রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর আরশের নিচে চলে যাবে এবার আমার আল্লাহ বলবেন আরে রোজাদার তোমরা রোজা রাখছো সারা জীবন রোজা রাখছো আমি মালিক তোমাদেরকে ইফতারের দাওয়াত করতেছি আল্লাহু আকবার বলে না জয় আল্লাহ হাশরের ময়দানে ইফতারের দাওয়াত করবেন বাবা ইফতারের দাওয়াত করবেন চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে মানুষ খুশি হয় চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে এমপি সাহেব করলে আরও খুশি হয় প্রধানমন্ত্রী যদি করে পেপারে ওটাই বহবিগঞ্জে অমুক লোককে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করলে মানুষের এত খুশি হয় স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবেন ও বাবাজি সেদিন কেমন আনন্দ লাগবে রে বলেন আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে কুন ফায়াকুন কইতে দেরি ইফতারি হতে দেরি হবে না রে ইফতারি হতে কি হবে না দেরি হবে না আল্লাহ ইফতারি দিবে বান্দা বান্দি ইফতারি খা সুবহানাল্লাহ হইতেন না জোরে বলে দুনিয়া দিনও খাইলো আল্লাহ ইফতারি খাওয়াইব না কিতা আপনার কথারই হইল এক বেটা রোজা রাখছে না ইফতার ঠিকই করে কয় আমি রোজা রাখছি না এক পাপ করছি ইফতার না করে ডাবল পাপ করে না আল্লাহ জি জিগেন বেটা তুই রোজা রাখতে পারছিল না ইফতারটা কি করতে পারলে না আল্লাহ বলে এর জিগেই আমার বানের বাবাদীপ ও বাবাদীপ তরি খাইতেছে খাইতেছে খাওয়ান চলতেছে এদিকে হাসরের মাঠে বিচার চলতেছে হাসরের মাঠে বিচার চলতেছে দুনিয়ার নিয়ম হলো বাবা খাওয়ানের মধ্যে বিচার চলে না রে খাওয়ানে কি চলে না বিচার চলে না আপনারা কোন কোনো বাবা যদি সন্তানের প্রতি রাগ থাকে আর বেটা লাডি লিয়ে ঘুরায় আর যদি ফাঁকের গরু কে পায় ছেলে ভাত খায় আপনি এখন পিটাইব কব তুই খাওয়ানো দিকে মাফ করলাম নাই লাজ কহ আছে কথা হারা যেই কোনো আইনগত খাওয়ানে ফাঁসি চলে না খাওয়ার শেষে হবে অ্যারেস্ট চলে না পুলিশ দাঁড়ায় থাকবে আপনি খান তারপরে অ্যারেস্ট হবে আল্লাহ বলবেন ফেরেশতারা বলবে মালিক ও আল্লাহ বিচার শেষ হয়ে গেছি আর তোমার রোজাদার বান্দা বান্দির এখনো বিচার হয় নাই তারা এখনো খাওয়ানো আছে
আল্লাহ কো ফিরিস্তারা খাওনের মধ্যে বিচার চলে না রে আমার বান্দা বান্দি এখনো খাইতেছে আমি আল্লাহ নিজেই বলেছি রোজাটা আমার জন্য আমি নিজে তাদের জন্য হাসরে হয়ে যাব রে তাদের যত নেকি তত নেকি দিয়া জান্নাত দিয়ে দিব আমার বান্দা বান্দি রোজা রাখিয়া ইফতার করতেছে খাবারে আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি এরা খাওনে আছে ফেরেশতা বিচার দরকার নাই আমি আল্লাহর মাফ করে দিছি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কত নেকি দিব জানুন নি যত নেকি দরকার তত নেকি দিয়ে জান্নাত দিব সুবহানাল্লাহ কইন না এইলে রোজা রাখার দরকার আছে কি না যরকম দরকার আছে কি না বাবাজি বিড়ি সিগারেট যারা খান রোজা মাসি কিন্তু সারার একটা পথ আছে না নে যরকম আছে কি না কিছু লোক আছে এরা নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুম বইও খায় আপনারা কয় বিড়ি না খেলে বিলে টয়লেট পরিষ্কার হয় না বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে কত বড় খবিস এরকম কাজ করবেন না বাথরুম খাওয়ার জায়গা খাওয়ার জায়গা জর সারা জায়গা তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে জায়গা এখানে ঘুমাইবার জায়গা না যে কয় ঘুমাইতো হে ব্যাগ কর দেখি যে খায় ডাবল ব্যাগ কর কত হয় না মগা 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 চিনুন চিনুন নি মগা মগা খায়ার জায়গা বুঝে না বইবার জায়গা বুঝে না এক বাদশা কইছিল মগা ধরে দিলে বিশাল টাকা পুরস্কার দিব যে মানুষ অপার চিনিয়া মগা খুঁজে মগা পায় না তে খুঁজতে খুঁজতে দেখে এক রাখাল যায় গরু রাখতো তে দেখবেন বড়ই নিছে হাতে বড়ই লবণ লাগবো কই এক হাতে পাঁচন আর এক হাতে বড়ই লাগায় খাইতো তে বুড়া গরু আছে না বুড়া গরু বুড়া গরু কিন্তু পিছন একটু গা গর্ত থাকে আস্তে আস্তে হাঁটে এটার গর্তের মধ্যে লবণ লাগছে কি রাখছে গরুর গর্তে রাখে লবণ লাগায় লাগায় খায় কয় এ আসল মগা খাওয়ার জায়গা চিনে না ধৈরা নিশ্চিত আমরা এমন মগা হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা জোরে বলে মা বন্দিরকে বলবো রোজাটা রাখবা যারা বাবাজি আছেন রোজা রাখবেন রোজা না রাখলে তো ইফতারির সময় এই রমজান মাসে রোজা ঈদের সময় তো কাপড় পরেন ঠিক পরে না কাপড় বেড়া ঈদের দিন বোঝা যায় পাক্কা মুসলমান নতুন জামা টুমা লাগাইয়া বেড়া আগের কাতার হয়ে হাজির আল্লাহ অত সারা বছর খাইছে খাইছে না গত জমা আমার মসজিদে আমি কইছি কিছু লোক আছে রমজান মাসে গরনাই বোর ফর্দা এলা গেলে উডুলো ফর্দা আছে না উডুলে ফর্দা লাগে বেটা বলে বাপ বেছে কেতা বেছে যদি জিগান বাইসা বা আপনি রোজা নিখো আমি রোজা এ বলে রোজা আমি কই এ ভাত খাইয়া যে পাপ করছে তুমি বেচ্চা আরো বড় পাপ করছো কথা হয় না দিনের বেলা কোনো বেচা কিনা খাওয়ার বসাইয়া ব্যবস্থা রাখবেন ভাত খাওয়ার ব্যবস্থা রাখবে কিছু মুসলমান আছে হেরা আবার দিনে ইন্দুর পরিচয় খায় কো আমি ইন্দু আর সন্ধ্যা হলে টুপি মাথায় দেখো আমি মুসলমান এরা দিনও হিন্দু রাইত মুসলমান এরকম হিন্দু মার্কা মুসলমানও জান্নাতে যাবে যাবে যারা রোজা রাখে না তারা ঈদগাহ আসার অধিকার রাখে না কোটি টাকার মালিক হতে পারো রিস্কাওয়ালা হতে পারো ভিক্ষুক হতে পারো রোজা না রাখলে ঈদগাহর ময়দানে আসার অধিকার রাখে না রে রোজা হলো রমজান মাস গুনাহ জ্বালাইবার মাস নবী বলেন রমজান পার পর যারা গুনাহ জ্বালাইতে পারলো না ক্ষমা নিতে পারলো না তার মতন হতবাগা কপাল পুরার কেউ হতে পারে না রে রমজান মাস আমাদের জন্য বুনাস রমজান মাস আমাদের জন্য অফার রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাস রমজান মাস সুখে জান্নাতে থাকার মাস তাইলে রমজান হাত সারা করা যাবে ঈসা নবী পর্যন্ত দোয়া করছে রমজানের গোলামি করতো লাইলাতুল কদরের গোলামি করতো ঈসা নবী চতুর্থ আসমান থেকে পৃথিবীতে কিয়ামতের আগে আসবে রমজানের গোলামি করবে লাইলাতুল কদরের গোলামি করবে সুবহানাল্লাহ বলে না বাবা জিরানি আমার হায়াত পাওয়ার পরে লসের বাজারে যাইও না হায়াত পাওয়ার পরে বাবা রমজানের রোজাটা ঠিক মতে পালন করবা যার যত বেশি হায়াত তার জীবনে যত লাইলাতুল কদর বেশি রমজানের রোজা বেশি কিন্তু ছেড়ে দিলে আফসুস করতে হবে আফসুস করিয়া লাভ হবে না পালন করলে লাভ হবে পালন করলে কি লাভ হবে শেষ কথা আমরা যেন মেজাজ গরম না করি মেজাজ কি
গরম না করি বিবিদের সাথে যেন ঝগড়া ফাসাদে লিপ্ত আমাদের কাছে কবর আসে অনেক লোক মাস রমজান মাসে বহু তালাক দেন বেশি বেশি চলে তালাকের সরাসরি তালাকের সরাসরি কি বেশি চলে মাথা গরম করে এরকম করবেন না রমজান মাসে ঝগড়া ফাসাদ বেশি বাড়ায় মানুষ এগুলা করবেন না কেউ যদি আপনাকে গালি দেয় আপনি কইবেন আমি রোজাদার পারবেন না কইতে ইমানদার হলে কইতে পারবো নাইলে কইতে পারতো না আপনার যদি কেউ গালি দেয় আপনি কইবেন আমি রোজাদার তার মানে আমি রোজায় তোর সাথে কথা বলবো তর্কে বিতর্কে লিপ্ত হব না বিবির সাথে হোক মানুষের সাথে হোক যে জায়গা হোক বাজে আড্ডায় খাটাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো পারেন না না পারেননি বলতে হালকা কিন্তু কিন্তু এত ভার নবীকে মিজানের পাল্লা করে দিব ভারী